ব্যানারটা কোন জায়গাটা ছিল? কে বা কারা করছে দাদা, কিছু বোঝা গেছে? এই ছবিটাই ওইখানে লাগানো ছিল। আপনারা জানেন যে আমার একটা পরিবর্তন যাত্রা আমরা করছি, আমাদের উচ্চ নেতৃত্বরা সব সেন্ট্রাল লিডাররা আসবেন, ওই জন্য আমরা প্রিপারেশন নিয়ে আমার সব জায়গায় একটা ওভারগেট করছি, কাট আউট লাগাচ্ছি এইসব। তো কালকে একটা ওভারগেট আমার মাইন্দ্রাটা করেছিলাম, দেখছি রাত্রিবেলা দেখছি কি ওখানে কিছু তৃণমূল দোষীরা ওখানে ব্লেড মেরে পুরো ছিঁড়ে দিয়েছে, পুরো ছিঁড়ে ফিরে আজকে পুরো শেষ করে দিয়েছে, পুরো আমাদের ওভারগেটটাও শেষ করে দিয়েছে। আবার দেখলাম আজকে আমার পার্টি অফিসে পিঙ্কলে দেখছি, পিঙ্কলে সকাল ছটার সময় দেখছি কি এখানে তৃণমূল একটা ছেলে এসে মুখে মাস্ক পরে ঝান্ডা নিয়ে এখানে এসে আমার পুরো পার্টি বাইরে ব্যানারটা ফ্লেক্সটা ছিঁড়ে ফেলে দিয়েছে। এই তৃণমূল এইভাবে পড়ে গেছে নিশুনে কি আর কিছু বলার জায়গা নেই। আমি পুলিশকেও জানিয়েছি, পুলিশরা আর দেখুন পুলিশ বলছে কি আমি তদন্ত করছি, আমি আশা করি কি হ্যাঁ তাড়াতাড়ি ওরা খুঁজে নিই তাহলে ভালো হবে। হ্যাঁ থানা কমপ্লেন কালকে ওভারগেটের জন্য, ওভারগেটের জন্য থানা কমপ্লেন করেছিলাম, ডিডি করেছি অলরেডি, আজকে এটাও এখন করবো আমি, এটা করে আমি পুলিশকে বলেছি কি এটা দেখুন ম্যাটারটা, আমি ফোন করে জানিয়েছি। ওরা ভয় খেয়ে গেছে, দেখুন ওদের পুরো ভয় হয়ে গেছে কি এবার ওরা ওরা জেনে গেছে কি এবার আমরা আসছি না, তৃতীয়বার আমরা আসছি না, এবার বিজেপি সরকার করছে, এই যাওয়ার যাওয়ার একটা হয়তো যাওয়া যাওয়ার একটা একটা অশান্তি করতে চেষ্টা করছে, কি যেভাবে হোক অশান্তি করে একটু ঝামেলা লাগিয়ে নিই এইসব করে। তা আমরা তো ঝামেলা ফামেলা করবো না, আমরা আইনের হিসাবে যাব, যা আইনে বলবে যেভাবে থানাকে আমি জানিয়েছি, থানা যে যে তদন্ত করবে করুক, আমার যা আছে আমরা বলে দিয়েছি। আদিত্য সিং আমি তো ওই যে তোমার হচ্ছে ব্যানার ছিঁড়ার কথাটা শুনছি, পরিবর্তন যাত্রা যা ব্যানারটা ছিঁড়া হচ্ছে, আমার তো মনে হচ্ছে কি এরা যে পরিবর্তন যাত্রা ব্যানার লাগিয়ে এরা সব নিজেই ছিঁড়ে, দেখলাম এক জায়গায় কি তৃণমূলের ফ্লেক লাগিয়ে এটা ছিঁড়া হচ্ছে, এটা মানুষকে বোকা বানানো হচ্ছে। কোনো দিন এইটা হতে পারে না কি তৃণমূলের ঝান্ডা নিয়ে আর লোককে পিটানো, লোক কী করানো। আমি দেখেছি বিজেপিতে কি ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলে মানুষকে মারছে, কিন্তু আমাদের দলে কোনো এরকম ই নেই কি ঝান্ডা নিয়ে কাউকে মারবে, হ্যাঁ আর কোনো ফ্লেক ফাড়ানোর জন্য এটা এরম ষড়যন্ত্র করবে, সেটা এটা কোনো দিন হয়নি। আমাদের অনেক কাজ, আমাদের এখন দিদির অনেক কাজ আছে, অনেক কিছু কাজ ছিল করে গেছে, কাজে আমরা ব্যস্ত, আমরা কাজ ছাড়া আর কিছু জানি না। আয়েদের এই এই ব্যানার ছিঁড়ে হয়েছে, এই ব্যানার ছিঁড়া গেছে, হ্যাঁ এইটাই এরা বলে যাচ্ছে, এটা সাফ পরিষ্কার দেখা যাচ্ছে যে একজন ঝান্ডা হাতে নিয়ে আর ব্যানার ফাড়ছে। তাহলে আমরা দশজন নিয়ে ওটা ফাড়তো না গিয়ে সামনে, ওইখানে সিসি ক্যামেরা লাগানো আছে, ও তো অফিসের লোকই জানতে পারে কি কোন দিক দিয়ে গেলে দেখা যাবে আর কোন দিকে গেলে দেখা যাবে না, তো এইটা ওদেরই কাজ বিজেপির। আপনার নাম মকসুদ হাসান, গাউরিয়া ওয়ার্কিং প্রেসিডেন্ট। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।